আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলেছেন আমাদের একজন দর্শক বন্ধু। বলছেন যে আমাদের মনের মধ্যে খারাপ কিছুর প্রভাব বেশি পড়ে কেন, এবং তিনি অন্যথায় একটি প্রশ্ন করেছেন আমাদের মনে খারাপ রিপুর প্রভাব বেশি পড়ে কেন। রিপু কোনগুলো? আমাদের মধ্যে ছটা রিপু আছে না, এটা কোনো ধর্মীয় আলোচনা নয়, কিন্তু এগুলো সত্য। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আসলে প্রতিটা জিনিস আপনারা বুঝতে পারলেন আমাদের মধ্যে খারাপ যা কিছু এগুলোই হচ্ছে সেই রিপুর উদাহরণ। লোভ, হিংসা, কামনা চরিতার্থ করা, ইন্দ্রিয় ভোগে যা কিছু আছে সব কিছু, আর এগুলো একটা আর একটার সঙ্গে রিলেটেড। তা বলছেন যে আমাদের মনে খারাপ রিপুর প্রভাব বেশি পড়ে কেন। দেখুন, ঈশ্বর তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এরকম একটা ভাবি তো, তিনি এত খারাপ এগুলো জানলে আমাদের মধ্যে এগুলো দিতেন না। তা তিনি দিয়েছেন কেন? তিনি দিয়েছেন এগুলোর উপযুক্ত ব্যবহার করার জন্য, এগুলোর নিয়ন্ত্রিত ব্যবহার দরকার জীবনে। আর আমাদের মন স্বাভাবিক হচ্ছে জলের মতো। জল কি করে? জল উঁচু থেকে নিচুর দিকে যায়, নিচু থেকে উঁচুর দিকে ওঠাতে কষ্ট আছে। তা মনের গতি সবসময় নিম্নপানে, সে নিচের দিকেই যাবে, আর নিচের দিকে যাওয়ার পর যদি জলের ধারা নামছে সেখানে আপনি হাত দিয়ে দিয়ে এরকম করে আরও পাঠাচ্ছেন, তাহলে আরও তাড়াতাড়ি নামবে। তো ঠিক তেমন এই রিপুগুলো হচ্ছে ওই রকম, এই লোভ, হিংসা, কাম, ক্রোধ আমাদেরকে নিচের দিকে টানে সবসময়, তাই জন্য প্রভাব বেশি পড়ে। দেখবেন ভালো একটা কথা, ভালো নীতি কথা আপনি কাউকে বলতে যাবেন, বললেন রাখুন তো আপনার ওই সব জ্ঞান, কিন্তু কোনো একটা কারো পাশের বাড়ি, পাড়া প্রতিবেশীর কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা সমালোচনা নিয়ে বা পরস্ত্রীর প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে যান, একটু বলে চুপ করে যান, বলবে আর তারপর কী হলো? তাদের ঔৎসুক্য, আমাদের মনের জায়গাটাই এটা। ভালো কথা কেউ শুনতে চায় না, এই যে স্বস্তি বার্তা চলছে, আমাদের উদ্দেশ্য একটাই। আপনারা মোবাইলে গান শোনেন, অ্যান্ড্রয়েডের মাধ্যমে অনেক কিছু বিনোদনের অনেক কিছু দেখেন, কিন্তু কিছু ভালো কথা যদি শুনে 1% কিছু হয়, মনোজগতে যদি আলোড়ন হয়, তাহলে স্বস্তি বার্তা সার্থক হবে। আমরা কিন্তু এই জায়গাটা নিয়েই কাজ করছি, এবং লক্ষ লক্ষ মানুষ আজকে যুক্ত হচ্ছেন স্বস্তি বার্তার সঙ্গে, আমরা এগোচ্ছি, আমাদের মূল লক্ষ্যই এটা। তো আজকে আমাদের মনে খারাপ কিছুর প্রভাব বেশি পড়বেই, তা এই প্রভাবটাকে প্রশমিত করতে হবে। কী করতে? ভালো কিছুর মধ্য দিয়ে, সৎসঙ্গে স্বর্গবাস বলাই রয়েছে, সেই পজিটিভ ভাইব্রেশনটা ভাইব্রেট হতে হতে আমার মধ্য থেকে কিন্তু এই খারাপ প্রভাবটা আমি মুক্ত হব, তাই তো? সেই জীবাণুমুক্তটা কিন্তু হতে হবে নিজেদেরকে, এখন বর্তমান সময়ের নিরিখে বলছি। ভালো ভালো বই পড়ুন, ভালো ভালো সিনেমা দেখুন। যারা সিনেমা দেখবেন ভাবছেন ভালো ভালো পজিটিভ থিঙ্কিং যুক্ত, উদ্ভট কাল্পনিক সিনেমা দেখে কোনো লাভ নেই, পজিটিভ চিন্তা করুন, ইতিবাচক চিন্তা, ইতিবাচক বই পড়ুন। বহু বইপত্র আছে, বই পড়ার তুলনা নেই, এটাও এক প্রকারের সৎসঙ্গ। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।